আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজ আপনাদের সাথে আমি শেয়ার করব কারকলের বার্তা। তো আশা রাখি আপনারা বার্তাটা দেখবেন, আর দেখে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাব। আর যাওয়ার আগে আপনাদেরকে বলছি, সবাই বিনা প্রয়োজনে বের হবেন না, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। করোনা পরিস্থিতি খুব খারাপ, তো আশা রাখি আপনাদের বাচ্চাদেরকে ঘরে রাখার চেষ্টা করবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কারকলের ভর্তা। আমি এরকম তিনটা কারকল পাতলা করে কেটে এগুলাকে সিদ্ধ করে নিছি, ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করছি যতক্ষণ পর্যন্ত না এগুলো নরম হয়ে আসছে। এখন আমি এগুলাকে একটু ভেজে নিব। তো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে নিছি আর গ্যাসটা অন করে দিছি। এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে আমার তেলটা এই গরম হয়ে আসছে, তো এখন আমি কারকলগুলো দিয়ে দেব। আর কারকলের সাথে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি দেখি দিয়ে দেব। আমি একটু বেশি ভাজবো না, 5 মিনিট ভাজবো। তো ফিরে আসছি 5 মিনিট পর। আমার কাকুলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন কাকুলগুলোকে ফুটিয়ে নেব। এভাবে বর্তাটা করলে হয় কি, আপনার কাঁচা গন্ধটা থাকে না, কারকলের যে একটা কাঁচা গন্ধ আছে। তো আশা রাখি আপনারা এভাবে বর্তাটা করে একবার বাসায় ট্রাই করুন। আমি এই ফুলটার মধ্যেই আমার দুটা পেঁয়াজ কেটে মিশিয়ে কিছু চিকেন করে এই পেঁয়াজগুলোকে একটু নরম করে নেব, তেমন ভাজবো না। পেঁয়াজগুলো নরম হয়ে আসছে, আমি এখন পেঁয়াজগুলোকেও উঠিয়ে নেব। আর আমি পেঁয়াজের কড়াইটার মধ্যে দুটো কাঁচামরিচ দিয়ে দিই। কাঁচামরিচগুলো বেশি ভাজবো না, হালকা একটু যাতে এটা নরম হয়ে যায় এভাবে বেটে নিই। তো এখানে আমি আমি আগে থেকে ভাজা আমার 4টা শুকনো মরিচ দেওয়া, তো আমি এগুলোকে একটু গরম করে নিচ্ছি যাতে মচমচ করে। আমি লবণ দিয়ে মরিচগুলোকে একটু পিষে নিচ্ছি। এরপর আমি এখানে পেঁয়াজ আর কাঁকরগুলোকে ঢেলে দেব, দিয়ে আস্তে আস্তে এগুলোর সাথে মিক্স করে নেব।
এগুলাকে একসাথে মেখে মেখে নেব। তো আস মেখে ধনিয়া পাতাগুলো আমি একসাথে মেখে নিচ্ছি। তো আশা রাখি আপনারা বাসায় এই ভর্তাটা ট্রাই করবেন, আর ট্রাই করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, নতুন কোন রেসিপিতে ফিরে আসবো।